রাজু বছর দশেকের ছেলে, রাতে কিছুতেই ঘুম আসছিল না, বিছানায় ছটফট করছিল। বাইরে একটু হাওয়া খেয়ে এলে বোধ হয় ভালো ঘুম আসত। বাবা মা ঘুমোচ্ছে, ওনাদের ডেকে লাভ নেই, আমি একাই একটু বাইরে থেকে ঘুরে আসি। রাজু একা একাই বাড়ির বাইরে বেরিয়ে এল। হঠাৎ একটা জোড়ালো আলোতে মাথার উপর দিকে তাকিয়ে দেখল, একটা বিশাল আকারের উড়ন চাকতি তার ঠিক মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সে চোখ কচলে ভালো করে দেখল, না সত্যিই একটা উড়ন চাকতি তার মাথার উপর দিয়ে উড়ে জঙ্গলের দিকে চলে গেল। রাজু প্রচন্ড ভয় পেয়ে গেল। বাবা গো, কি গো ওটা! পরের দিন সকালে টেপা টেপি বন্ধুদের সাথে মাঠে খেলছিল। সেখানে রাজু এসে উপস্থিত হল। তোদের একটা জরুরি কথা বলার আছে। কি রে? রাজু গতকাল রাতে সব ঘটনা খুলে বলল। কি বলছিস রে, তুই ঠিক দেখেছিস? কোন দিকে গেছে ওই জিনিসটা? জঙ্গলের দিকে। রাজু হাতের ইশারায় জঙ্গলের দিকে দেখালো। চল তো দেখে গিয়ে একবার ব্যাপারটা কি। এই বলে সবাই জঙ্গলের দিকে দৌড়ল। জঙ্গলের মধ্যে ঢুকে তারা দেখলো একটা বিশাল গর্ত হয়ে আছে, সেখানে সব গাছ ঘাস পুড়ে গেছে। দেখেছিস, আমি ভুল দেখিনি। সত্যি একটা উড়ন চাকতি এখানে নেমেছিল মনে হচ্ছে, কিন্তু সেই জিনিসটা কি? ওই দেখ দাদা, ওখানে কি একটা দাঁড়িয়ে আছে না? সবাই ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেল। দেখলো একটা শেয়াল পাথর হয়ে দাঁড়িয়ে আছে। শেয়ালটা পাথর হয়ে গেল কি করে? সেটাই তো ভাবছি রে, কেউ একে পাথর বানিয়ে দিয়েছে। হয়তো উড়ন চাকতিতে যে বা যারা এসেছিল এই কাজটা তারাই করেছে। দাদা, সামনে ওটা কি? কোথায়? ওই তো ওই গাছটার আড়ালে, কেউ যেন লুকিয়ে দেখছে মনে হলো। সবাই আস্তে আস্তে গাছটার দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ গাছটার আড়াল থেকে একটা প্রাণী বেরিয়ে এলো। লম্বায় 4 ফুট হবে, ন্যাড়া মাথা, চামড়াগুলো কুঁচকোনো, নীল রঙের শরীর, চোখগুলো বড় বড়, চোখের কোনো পাতা নেই, নাকের জায়গায় শুধু 2 ফুটো, কানগুলো লম্বা খাড়া খাড়া, হাত পা সরু লিকলিকে, 3টে করে আঙুল, টিকটিকির পায়ের মতো হাত পা, হাতে একটা পিস্তলের মতো যন্ত্র ধরা আছে। টেপা টেপি আর বন্ধুরা কেউ তার কথার একবর্ণও বুঝতে পারল না, তারা সন্তর্পণে সামনে এগিয়ে চলল। এমন সময় হঠাৎ যন্ত্রটা থেকে একটা নীল রঙের আলো বেরিয়ে এলো টেপার দিকে। টেপা লাফিয়ে পাশে সরে যেতে যেতে আলোটা গিয়ে লাগলো একটা গাছে, আর সঙ্গে সঙ্গে গাছটা পাথর হয়ে গেল। প্রাণীটা আবার যন্ত্রটা চালালো, কিন্তু কোনো আলো বেরোলো না। প্রাণীটা আবার চেষ্টা করল, কিন্তু কোনো আলো বেরোলো না। এবার প্রাণীটা ভয়ে দৌড়তে থাকল, টেপাও পেছনে দৌড়তে লাগল। কে তুমি? কোথা থেকে এসেছো? এইভাবে সবকিছু পাথর বানিয়ে দিচ্ছ কেন? কি বলছো?
তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না, আমাদের ভাষায় বলো। প্রাণীটা এবার নিজের দুহাত ট্যাপার হাতের উপর রাখল, আর সঙ্গে সঙ্গে প্রাণীটার মাথার মাঝখানটায় একটা লাল আলো দপদপ করতে লাগলো। আমরা তোমাকে মারিনি, বরং তুমিই আমাদের মারার চেষ্টা করেছো। কে তুমি, কোথা থেকে এসেছো? আমার নাম বিস্তাপতিশ, নেপচুন গ্রহ থেকে কাল এখানে এসেছিলাম। আমার বন্ধুরা ভুল করে আমায় এখানে ফেলে গেছে। তুমি তার মানে অন্য গ্রহের প্রাণী? হ্যাঁ, আমরা পৃথিবীর মানুষদের নিয়ে গবেষণা করছি, তাই গতকাল রাতে এখানে এসেছিলাম। তুমি আমাদের মারতে চাইছো কেন? আমি তোমাদের মারতে চাইনি, আমি ভয়ে আত্মরক্ষা করছিলাম। আমার অস্ত্রের চার্জ ফুরিয়ে গেছে, ওটা ছাড়া নিজেকে আত্মরক্ষা করতেও পারবো না। তোমার কোনো ভয় নেই, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমার দয়ে লোকেরা আমায় নিতে আসবে, কিন্তু নেপচুন থেকে পৃথিবীতে আসতে আমাদের একদিন সময় লাগে। ততদিন আমি কোথায় থাকবো? ততদিন তুমি আমাদের সাথে থাকবে। এই, তোরা কাউকে বিস্তার কথা বলবি না, রাজামশাই জানতে পারলে ওকে ধরে নিয়ে যাবেন। না না, আমরা কাউকে বলবো না। এই ব্যাগের মধ্যে ঢুকে পড়ো, তোমাকে লুকিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। ভিস্তা ব্যাগের মধ্যে ঢুকে পড়ল, ট্যাপা সবাইকে লুকিয়ে তাকে নিজের ঘরে নিয়ে এলো। কিন্তু আমরা তো শুধু ট্যাবলেট খাই, সেই ট্যাবলেটও ফুরিয়ে গেছে। এটা খাও, তোমার জন্য লুকিয়ে নিয়ে এসেছি। এখন এখানে লুকিয়ে থাকো, সন্ধে বেলায় মেলায় নিয়ে যাব তোমাকে। সেটা কি জিনিস? সেটা গেলে বুঝতে পারবে। সন্ধ্যাবেলায় ট্যাপা ভিস্তাকে নিজের জামা প্যান্ট পরিয়ে মাথাটা একটা কালো কাপড়ে ঢেকে দিল, যাতে কেউ না বুঝতে পারে। তারপর সব বন্ধুরা মিলে মেলায় গেল। মেলায় চারদিকে ঝলমলে আলো, মানুষের ভিড়, বাদাম, জিলাপির দোকান, নাগরদোলা, বেলুন, আইসক্রিম দেখতে দেখতে সবাই একটা দোকানের সামনে দাঁড়ালো। সেখানে এক মজার খেলা হচ্ছে, দূর থেকে একটা রিং ছুঁড়ে যে জিনিসের উপর ফেলবে সেই জিনিসটা তার। ট্যাপা রিং নিয়ে ছুড়ল, রিং বাইরে পড়ল, আবার একটা রিং ছুড়ল, সেটাও বাইরে পড়ল। সবাই খুব দুঃখ পেল, শেষ রিংটা ট্যাপা ছুড়ল। ভিস্তা হাওয়ায় হাত ঘোরাল, আর রিংটা যেন হাওয়ায় ভাসতে ভাসতে সব থেকে দূরে একটা হাত ঘড়ির উপর পড়ল। সবাই লাফিয়ে উঠল আনন্দে, দোকানদার অবাক হয়ে গেল, কিন্তু ট্যাপা বুঝতে পারল যে সেটা ভিস্তার অলৌকিক ক্ষমতার জোরে হয়েছে। তারপর তারা নাগরদোলায় চলল, নাগরদোলা চলতে শুরু করল। এত আসতে চললে মজাই লাগে না। ও নাগরদোলা ভাই, জোরে জোরে ঘোরাও, জোরে জোরে। কিন্তু তাও নাগরদোলা আস্তে আস্তে ঘুরতে লাগলো।
হিস্তা আবার হাওয়ায় হাত ঘোরাল, আর অমনি নাগরদোলা ভয়ঙ্কর জোরে ঘুরতে লাগল। এইভাবে মেলায় প্রচুর মজা করে রাতে যে যার বাড়ি ফিরে গেল। মাঝরাতে হঠাৎ ভয়ঙ্কর আওয়াজে আর আলোতে গ্রামের সবার ঘুম ভেঙে গেল। সবাই বাইরে বেরিয়ে এলো, দেখলো বড় বড় দুটো উড়ন চাকতি মাঠে নেমে এসেছে, আর সেখান থেকে নেমে এসেছে ভিস্তার মতো অসংখ্য ভিনগ্রহের প্রাণী। তারা তাদের অস্ত্র চালাচ্ছে, আর সেখান থেকে নীল রঙের আলো বেরিয়ে আসছে। সেই আলো যার গায়ে লাগছে সেই পাথর হয়ে যাচ্ছে। লোকজনের মধ্যে হুল্লোড় পড়ে গেল, যে যেখানে পাচ্ছে দৌড়ে দৌড়ি করছে কান মাচাতে। গ্রামের সবাইকে পাথর করে দিচ্ছে কেন? ওরা ভেবেছে তোমরা আমায় বন্দি করে রেখেছো। গ্রামের নিরীহ লোকেরা তো জানেই না যে তুমি এখানে আছো। তুমি তোমাদের লোকেদের বলো ওরা যেন আক্রমণ না করে। ভিস্তা নিজের লোকেদের কাছে এগিয়ে গেল, নিজেদের ভাষায় বলল যে গ্রামের লোকেরা তাকে বন্দি করেনি, বরং সে এখানে খুব ভালো ছিল, তারা যেন আক্রমণ না করে। ভিনগ্রহের প্রাণীরা আক্রমণ বন্ধ করে দেয়। তারপর অস্ত্র থেকে এক ধরনের লাল আলো বেরিয়ে এসে যারা পাথর হয়ে গিয়েছিল তাদের আবার মানুষ করে দেয়। ভিস্তা একটা উড়ন চাকতিতে উঠে পড়ে, হাত নেড়ে টেপাকে অভিবাদন জানায়। আমার লোকেরা তোমাদের ধন্যবাদ জানাচ্ছে, তোমরা খুব ভালো, তোমরা সবাই আমাদের বন্ধু, তোমাদের কোনোদিন ভুলবো না। পৃথিবীর স্মৃতি হিসাবে মেলাতে পাওয়া এই ঘড়িটা নিজের সাথে নিয়ে যাচ্ছি। চললাম বন্ধু, আবার দেখা হবে। তোমাকেও আমরা কোনোদিন ভুলবো না বন্ধু।